গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিম্বুস ব্লগ। তো আজকে আমি যাচ্ছি গাজীবাবায় খিচুড়ি খেতে। তো গাজীবাবার খিচুড়ি মানে এর আগেও আমি খেয়েছি, খুব ভালো লাগে খিচুড়ি। আর ওখানকার খিচুড়িটা মানে এমনি খিচুড়ির থেকে একটু রিচ করে আর ঝাল ঝাল করে, তো মানে দারুণ লাগে। তো যারা যারা খেয়েছে তাড়াতাড়ি জানে ওখানকার খিচুড়িটা কেমন। তো তোমরাও ওখানে ভিজিট করো খিচুড়িটা, আমার মানে ভিডিওটা যাওয়ার পরে তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে তো তোমরা ওখানে গিয়ে খিচুড়ি খেয়ে আসতে পারো। তো আজকে আমি আজকে যাচ্ছি তোমাদের ওখানে খিচুড়ি, মানে আমি খিচুড়ি খেতে যাচ্ছি, তো তোমরা চলো দেখবে। তো আজকে যাওয়া যাক। তো গাইস, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় গাজীবাবার কাছে। তো গাজীবাবার কাছে গিয়ে আমি খিচুড়ি খাবো আর তোমাদেরকে দেখাবো গাজীবাবাটা পুরো ঘুরিয়ে। তো চলো। তোমরা যদি এখানে আসো তো সহজে যাতে দেখে বুঝতে পারো, তো আমি বলে দিচ্ছি এটা শ্মশান আর এটা হলো গাজীবাবা হারোয়া। তো এর অপোজিটেই ঠিক আছে, তো তোমরা দেখলেই এক চান্সে যাতে বুঝতে পারো সেই জন্যই বলে দিলাম। তো দেখতে থাকো। এবার আমি ভেতরে ঢুকছি। 8টা থেকে 8:30 কিংবা 9টা, এর থেকে বেশি যদি দেরি হয়ে যায় তবে আর তোমরা এখানে এসে খিচুড়ি পাবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেহেতু এত ভালো খেতে। তো আমি নিয়ে চলে এসেছি একদম গরম গরম খিচুড়ি, ধোয়া বেরোচ্ছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা আমার হাতে খিচুড়ি, আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি। অনেক কষ্ট করে গেছি, ভিড় ছিল অনেক, নিয়ে আসলাম খিচুড়ি। এটার আর একটা নাম হলো তাবারুক। তো তাবারুক মানেও খিচুড়ি। যাই হোক, এটা এখন খাবো, খেয়ে বলবো তোমাদের কেমন লাগছে। খিচুড়ি হাতে নিয়ে নিয়েছি, এবার আমি রাক্ষসের মতন গদগদ করে কি করে খেতে হয় তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো। অসম গালে নিয়ে অসম। আস্তে আস্তে, কেউ খেয়ে নিচ্ছে নাকি? আস্তে খা ভাই, সবাই দেখছে না আমি কিরম করে খাই, সবাই দেখুক। তোকে তো বলি, তুই আসিস না যে কেমন লাগছে খেয়ে। অসম লাগছে, কি বলবো, গাজী বাবার খিচুড়ি হেবি সুন্দর খেতে। প্রতি বৃহস্পতিবার 8:30 নাগাদ চলে আসবে তোমরা হারবার শ্মশানের ঠিক অপোজিটে যদি খাওয়ার ইচ্ছে হয়। এবার আমি তোমাদের গাজীবাবাটা ঘুরিয়ে দেখাবো, দেখে নাও তোমরা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো নিম্বুস ব্লগে আজকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমার বন্ধু পিছনে রাহুল দাঁড়িয়ে আছে। তো রাহুল আমাকে ফোন করেছিল, বললো যে গাজীবাবায় খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি খেতে আয়। তো বলছিল একটা ব্লগ করবে, তো সেই জন্য ব্লগটাও করে দিলাম। তো তোমরা বলো কেমন হয়েছে ব্লগটা, নিচে কমেন্টে জানিও, ঠিক আছে? আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা। আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন পরের ব্লগে।